যদি ক্ষমতাসীন ছাত্র সংগঠন তাদের রূপের পরিবর্তন না আনে, তাদের সন্ত্রাসী কার্যক্রম থেকে ফিরে না আসে, ক্যাম্পাসগুলোতে সহাবস্থান দেওয়ার জন্য তারা যদি আগ্রহী না হয়, তাহলে তাদেরও পরিণতি একই হবে। আমরা ছাত্র সংগঠনগুলোকে আহ্বান জানাবো, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, এই দেশের মানুষের প্রতি আমাদের যে ঐতিহাসিক দায়বদ্ধতা, এই দেশের ছাত্র সমাজের প্রতি আমাদের যে ঐতিহাসিক দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাকে অনুভব করে আমাদেরকে এক হয়ে এই স্বৈরাচারী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে, সিনার টান টান করে দাঁড়িয়ে যেতে হবে। কথা আছে যে ন্যাচারাল পানিশমেন্ট, দেখেন 90-এ সেই সময়ে স্বৈরাচার ইরশাদ সরকারের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের দ্বারা তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস নৈরাজ্য কায়েম করেছিলেন, তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অস্ত্রের মহড়া চালিয়েছেন, গুলি করেছেন শিক্ষার্থীদের উপরে, শিক্ষার্থীদেরকে শহীদ করেছেন, শিক্ষার্থীদের হকি স্টিক রামদা দিয়ে শিক্ষার্থীদের আক্রমণ করেছেন। কিন্তু তার পরিণতি কি হয়েছে? তৎকালীন সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ছাত্র সমাজকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে। ঠিক বর্তমান সময়ের ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন, দেখবেন ইতিহাসের সেই পুনরাবৃত্তি, অনসত্তরের সময়ের যেরকম ইতিহাসের পুনরাবৃত্তি, 71-এর সময়ের ইতিহাসের পুনরাবৃত্তি, 90-এর সময়ের ইতিহাসের পুনরাবৃত্তি কিন্তু হচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ কিছুদিন আগে ছাত্র দলের বন্ধুদের উপরে নৃশংস নির্মমভাবে হকি স্টিক লাঠি দিয়ে তারা হামলা চালালো, তারা বাম ছাত্র সংগঠনের বন্ধুদেরকে হল থেকে বের করে দিল, ছাত্র অধিকার পরিষদ আমাদের উপরে তারা হামলা করলো, আমাকে মেডিকেলে চিকিৎসা পর্যন্ত নিতে দেয় নাই ঢাকা মেডিকেলে, মানবিক অধিকার সেই মানবাধিকার থেকে বঞ্চিত করেছে আমাদেরকে। আমাদের এখনো 16 জন নেতাকর্মী জেলখানায় রয়েছে, কারাগারে রয়েছে, তাদের এখনো জামিন হয়নি। ঠিক ইতিহাস এভাবেই ঘটেছিল, 90-এ সরকার পতন, শিক্ষার্থীদের উপরে এইভাবে দমন পীড়ন হামলা মামলা, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, এক পর্যায়ে শিক্ষার্থীদের ভিতর থেকে বিস্ফোরণ ঘটে। ঠিক এখনো একই রকম অবস্থা, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, এই দেশের সাধারণ মানুষের পিঠ এখন দেওয়ালে ঠেকে গিয়েছে, এই দেশের শিক্ষার্থীদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। দেখুন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদেরকে জোর করে তারা মিটিং মিছিলে নিয়ে আসে, মিটিং মিছিলে না আসলে তাদেরকে নির্মমভাবে নির্দয়ভাবে রাতের অন্ধকারে গেস্ট রুমে ডেকে তাদের উপর টর্চার করা হয়, যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে শহীদ আবরার ফাহাদ, তাকে ডেকে তাকে খুন করে ফেলা হয়েছে, যার উদাহরণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এহসান রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু বকর, তাদেরকে খুন করে ফেলেছে। এখনো বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তারা প্রোগ্রাম কর্মসূচিতে না আসলে তাদের উপর নির্মম নিষ্ঠুর নির্যাতন চালায়। এইভাবে তো এই শতাব্দীতে এসে আধুনিক বিশ্বে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের অবস্থা যদি এরকম হয়, সেইখানে আধুনিক দাসত্ব যদি এখনো চলে, তাহলে আপনি কিভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশের কল্পনা করবেন, আপনি কিভাবে একটি সুন্দর বাংলাদেশের চিন্তা করবেন, আপনি কিভাবে একটি স্বনির্ভর বাংলাদেশের চিন্তা করবেন, আপনি কিভাবে একটি মেধাভিত্তিক বাংলাদেশের চর্চা করবেন? অবশ্যই এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে হলে, একটি মেধাবীদের বাংলাদেশে গড়ে তুলতে হলে, বিশ্বের বুকে উজ্জ্বল একটি স্বনির্ভর বাংলাদেশে এই বাংলাদেশকে তুলে ধরতে হলে, অবশ্যই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে সেই বিশ্ববিদ্যালয়ের জায়গাগুলো থেকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে। আপনারা লক্ষ্য করছেন, আমরা ঐতিহাসিকভাবে এখন একটি দায়বদ্ধতা ফিল করছি, যেভাবে এই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ হায়নার মতো যেখানেই বিরোধী মত বিরোধী পথের লোকজনদেরকে পাচ্ছে, তাদের উপরে হামলা করছে, হামলে পড়ছে তাদের উপরে, ঐতিহাসিক দায়বদ্ধতার জায়গা থেকে যেভাবে ছাত্র সংগঠনগুলো 90-এ স্বৈরাচারী ইরশাদের জাতীয় ছাত্র সমাজকে
তারা এক হয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল। এখনো সেই ঐতিহাসিক দায়বদ্ধতা আমরা অনুভব করছি। ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে যদি ক্ষমতাসীন ছাত্র সংগঠন তাদের রূপের পরিবর্তন না আনে, তাদের সন্ত্রাসী কার্যক্রম থেকে ফিরে না আসে, ক্যাম্পাসগুলোতে সহাবস্থান দেওয়ার জন্য তারা যদি আগ্রহী না হয়, তাহলে তাদেরও পরিণতি একই হবে। আমরা ছাত্র সংগঠনগুলোকে আহ্বান জানাবো, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, এই দেশের মানুষের প্রতি আমাদের যে ঐতিহাসিক দায়বদ্ধতা, এই দেশের ছাত্র সমাজের প্রতি আমাদের যে ঐতিহাসিক দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাকে অনুভব করে আমাদেরকে এক হয়ে এই স্বৈরাচারী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে, সিনার টান টান করে দাঁড়িয়ে যেতে হবে। আমরা ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের সাথে ছিলাম, আমরা ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের সাথে আছি, এবং আমরা অঙ্গীকার করছি যে আমরা শিক্ষার্থীদের পাশে আমরা থাকব। আমরা অঙ্গীকার করে কখনো রাজপথ থেকে ফিরে আসিনি। যতই মামলা দেওয়া হোক, যতই হামলা করা হোক, জেলে নেওয়া হোক, রিমান্ডে নেওয়া হোক, জুলুম করা হোক, আমাদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দূরে রাখা সম্ভব হবে না। সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা আমাদের যে অধিকার, আমাদের অধিকারকে আমরা আদায় করে ছাড়ব। ক্যাম্পাসে আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই, আমরা ছাত্র সংগঠন সমূহের সহাবস্থান চাই, আমরা হলগুলোতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কোন রকমের দখলদারিত্ব চাই না, আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই, আমরা গবেষণা বান্ধব বিশ্ববিদ্যালয় চাই, আমরা চাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তারা লাইব্রেরিতে পড়াশোনা করবে, তাদের পর্যাপ্ত পড়ার জায়গা, তাদের পর্যাপ্ত থাকার জায়গা থাকবে, এবং পড়াশোনা করার পরে অবশ্যই তাদের কর্মক্ষেত্রের ব্যবস্থা করে দিতে হবে। আমরা দেখি নির্বাচনের সময় যারা ইশতেহার দেন, সেই ইশতেহারে নানান কথা বলেন, ঘরে ঘরে চাকরি দিবে, বেকার মুক্ত করবে, চাকরির বয়স বাড়াবে, কিন্তু বাস্তবে দেখি ক্ষমতায় আসার পরে তারা এগুলো ভুলে যান। আমরা দেখছি চাকরির বয়স বাড়ানোর জন্য আমাদের ছাত্র বন্ধুরা তারা রাজপথে আন্দোলন করছে, তারা হামলা মামলার শিকার হচ্ছে। আমরা দেখছি বেকারদের হাহাকার, তারা বিসিএস পরীক্ষা দিয়ে তারা তাদের প্রাপ্য চাকরি তারা পাচ্ছে না। আমরা দেখছি লক্ষ লক্ষ বেকার তারা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত হয়ে আসছে, কিন্তু তাদেরকে কর্ম দিতে পারছে না এই সরকার। আমরা দেখছি চাকরি পাচ্ছে কারা, পয়সা কামাই করছে কারা, যারা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের রাজনীতির সাথে জড়িত, তাদের দুর্বৃত্তায়নের যে চরিত্র, তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে নীলক্ষেত নিউ মার্কেটে থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগ, তারা জায়গায় জায়গায় চাঁদা তুলছে। এছাড়া সারা বাংলাদেশে তাদের ছাত্র সংগঠনের নাম ভাঙিয়ে তারা এই ব্যবসায়ীদেরকে আতঙ্কের উপরে রাখছে। কোনো এলাকায় নতুন একটি কমিটি হলে, ছাত্র সংগঠনের কমিটি হলে, সেই এলাকার মানুষের আনন্দ উল্লাস এবং ভালো লাগার একটা বিষয় হওয়ার কথা ছিল, কিন্তু এখন ছাত্রলীগের নতুন কোনো কমিটি হলে সেই এলাকার ব্যবসায়ীদের মনে আতঙ্ক ধরে যায়, সেই এলাকার পিতা মাতাদের মনের ভিতরে একটি আতঙ্ক তৈরি হয়ে যায়, এই বুঝি আমার কাছে কল আসবে, আমার কাছে চাঁদা চেয়ে বসবে, এই বুঝি আমার মেয়েকে তারা জোরপূর্বক নিয়ে যাবে, আমার মেয়েকে হয়রানি করবে। আমরা এটি থেকে মুক্তি চাই, মুক্তি চাই, এবং আমরা চাই আগামীর বাংলাদেশ তরুণদের চোখে হবে একটি মেধাবীদের বাংলাদেশ, অর্থনৈতিকভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ, এবং রাজনীতিতে গণতান্ত্রিক চর্চার বাংলাদেশ, পারস্পরিক সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতির বাংলাদেশ। এবং আগামী 23 সালের যে নির্বাচন আসছে, সবাইকে মনে করিয়ে দিতে চাই যে এই নির্বাচনের বৃহৎ একটি ভোটার হচ্ছে এই তরুণরা, বৃহৎ একটি অংশ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই তরুণ মেধাবীরা কিন্তু দেখেছে, যারা 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছে, নিরাপদ সড়ক আন্দোলন করেছে, এই সরকারের আসল চরিত্র কিন্তু তারা দেখেছে। সুতরাং তরুণরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে যে তারা আসলে কাকে ভোট দিবে আর কাকে ভোট দিবে না। আমরা বলতে চাই সামনের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে যদি আপনারা আরো উত্তপ্ত করেন, আরো অস্থির করে তোলেন,
তরুণরা আপনাদেরকে আরো ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আমরা এটি সুস্পষ্টভাবেই বলতে চাই, এই তরুণরা তথাকথিত পেশি শক্তি আর কালো টাকার রাজনীতিকে ঘৃণা করে, এই তরুণরা আপনাদের হানাহানি কাটাকাটির রাজনীতিতে ঘৃণা করে, যে জন্য এই দেশে তরুণদের আশা প্রত্যাশা এবং আগ্রহ প্রয়োজনের জায়গা থেকে গণ অধিকার পরিষদের রাজনীতির উত্থান ঘটেছে। এবং আমি তরুণদের প্রতি আহ্বান জানাবো, আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, সেই বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমরা গণ অধিকার পরিষদের এই তারুণ্য নির্ভর রাজনীতির অগ্রযাত্রায় আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।